রাইডের আজকে সম্ভবত 12 নম্বর দিন। আজকে আমরা উপসি থেকে বেরোচ্ছি, এখন বর্তমান ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল রোড যেটা উমলিংলা, সেই উমলিংলার পথে এখন বাজে ঘড়িতে 7:30। কালকে গতকাল রাত্রে আমরা ঢুকেছিলাম উপসিতে হোটেলে, এখানে বেশ রাত হয়ে গিয়েছিল, আজকে বেরোতেও একটু লেট হলো। তো এখান থেকে হানলে অলমোস্ট 200 কিলোমিটার, তারপরে ওখান থেকে আলাদা রাস্তা রয়েছে উমলিংলা যাবার। তো চলুন আজকে দিন শুরু করা যাক। ওয়াও, বিউটিফুল এক দৃশ্য। সেই ডান দিকের পাহাড়ে উপরে একটা গ্রাম ছোটখাটো, কিন্তু রাস্তার ধারে কোনো দোকানপত্র কিছু পাচ্ছি না যেখানে চা বিস্কিট অ্যাটলিস্ট ব্রেকফাস্টের মতো কিছু খাবার দাবার পাওয়া যায়। ও, অসাধারণ সৌন্দর্য। এই সময়টা মে মাস, জুন মাস, এই সময়টা হচ্ছে লাদাখের সামার সিজন। সামার সিজনেও যথেষ্ট পরিমাণে ঠান্ডা অনেক জায়গাতে। তো কালকে মানে আমাদের আগের যে পর্বটা দেখেছেন ওয়ারিলা পাস, হিউজ পরিমাণ বরফ মানে সামারেতেও। তাহলে একটু কল্পনা করে যদি আমরা দেখি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়টার কি অবস্থা থাকে, দেখেন সমস্ত কিছুই জমে বরফ, সে যেখানেই হোক না কেন মারাত্মক রকমের ঠান্ডা থাকে তখন। একটা গ্রাম রয়েছে হিমায়া, 15 থেকে 16 কিলোমিটার বাকি, দেখা যাক ওখানে যদি কোনো দোকানপত্র পাওয়া যায়। কিছু তো অল্প বিস্তর খেতে হবে, প্রায় 250 কিলোমিটারের মতো রাইড, সেটা পেটে যদি ছুঁচোয় ডট মারে তাহলে তো আর বাইক চালানো সম্ভব নয়। বা এখানকার আবার পাথরগুলো দেখুন, মানে অবিশ্বাস্য রকমের এক এক রকমের রূপ, গঠন, রং, এক একটা এরিয়া লাদাখের মানে এতটা বৈচিত্র্য। অনেকক্ষণ পর একটা ছোট্ট গ্রাম, গ্রামের মহিলারা চাষবাসে ব্যস্ত হয়েছে। এখানে মহিলারা সমস্ত কাজই করে থাকে। আর অ্যাকচুয়ালি এই দিককার এই পাহাড়ি অঞ্চলের মানুষেরা, একটা ফ্যামিলি প্রত্যেকেই কোনো না কোনো কাজের সাথে যুক্ত, যে কেউ একজন মানে পরিবারের প্রধান শুধুমাত্র কর্মের সাথে যুক্ত থাকবে তা নয়, এটা দেখেছি। একটা ফ্যামিলি পাঁচজন, পাঁচজনই যে কোনো না যে কোনো কর্মের সাথে যুক্ত রয়েছে। আরে বাবা, এখানেও কোনো দোকানপত্র তো দেখতেই পাচ্ছি না, দেখা যাক। একটু দূরে দেখতে পাচ্ছি ব্রিজটা ক্রস করে যদি কোনো দোকান পাওয়া যায়। হিমায়া ব্রিজ, আচ্ছা, উই উইল আইদার ফাইন্ড এ ওয়ে অর মেক ওয়ান। যা, এখানেও মনে হয় কোনো দোকানপত্র কিছু নাই। এখন ওই গ্রামটাতে দাঁড়িয়েছি খাবারের জন্য, রেস্টুরেন্টে রুটি আর তড়কা খাওয়া হয়ে যাক। হোটেলে রুটি তড়কা বেশ খুব সুন্দর সকালে খাওয়া দাওয়ার পরে। এবারে আমাদের সামনের দিকে নয়মা মেন বড় জাংশন, ছোট্ট ছোট্ট পাহাড়ি গ্রাম, কয়েকটা বাড়ি রয়েছে, মানে কয়েকটা ঘর বা কয়েকটা পরিবারের বসবাস, গভর্নমেন্ট মডেল স্কুল, শান্ত নিরিবিলি হিমালয়ান জনপদ, আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারত হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার হিমায়া। তো চলুন দর্শক বন্ধুরা, পৃথিবীর সর্বোচ্চ মোটরেবল রোড উমলিংলার দিকে এখন আমরা চলেছি। এখানকার পাহাড়ের একদম পুরো ডিপ ব্রাউন কালার, যত হানলের দিকে এগোচ্ছি পূর্ব লাদাখ, সামনের বোর্ড লোমা 114, মাহে 71, সোমরিরি 133। সোমরিরি একটা খুব বিখ্যাত লেক পূর্ব লাদাখের,
ওয়াও, দারুণ! এরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য লক্ষ লক্ষ মানুষ এই লাদাখের বুকে ছুটে আসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। তো দর্শক বন্ধুরা, আমরা যে মাউন্টেন পাসের জন্য যেদিকে এগোচ্ছি সেটা এখন বর্তমানে ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল রোড। এর আগে ছিল আমাদের দেশেরই খারদুংলা, কিন্তু বিআরও রোড কনস্ট্রাক্ট করার পরে এখন ওটা হয়ে গেছে উমলিংলা। 19,400 এরকম আন্দাজ হতে পারে, আমি কনফার্ম না। মাউন্টেন পাসটা এমন একটা দিকে অবস্থিত যেখান থেকে চায়না বর্ডার খুব কাছে, মানে এতদিন পর্যন্ত পারমিট দেওয়া হতো না। 2021-এর সেপ্টেম্বর থেকে পারমিট দেওয়া শুরু হয় উমলিংলার, যেটা পূর্ব লাদাখে অবস্থিত। বর্তমানে হানলে হয়ে আমাদেরকে পৌঁছতে হবে উমলিংলা, যার দুটো রাস্তা রয়েছে, একটা লোমা বা একটা নয়মা, এই দুটোর মধ্যে দিয়ে যখন একটা দিয়ে যাওয়া যাবে। তো দেখা যাক, আগে লোমা পর্যন্ত পৌঁছাই, তারপরে বাকি সমস্ত তথ্যগুলোকে আমাকে জোগাড় করতে হবে। অদ্ভুত দৃশ্য দেখুন, এই পাহাড়টার এক রং, ওই পাহাড়টার আর এক রং, মাঝখানের পাহাড়টা দেখুন একবার, একদম ডিফারেন্ট কালার, একদম ডিপ কালার। এই হচ্ছে হিমালয়ের বৈশিষ্ট্য আর এর সৌন্দর্য। এই যে আমার ঠিক ডান দিকে, ও এইটা আবার ওইটা একই রকম, মাঝখানের আলাদা আর এই ধারের আলাদা। বাহ, পাথরগুলোর কালারটাই পুরো ডিফারেন্ট যেটা একটু আগে আমরা দেখছিলাম। ও হো, কি খনিজ পদার্থের এর মধ্যে আধিক্য রয়েছে জানি না, তবে দেখে তো মনে হচ্ছে লোহার পরিমাণ অনেকটা বেশি, যার জন্য কালারটা একটু ওই রকম। ও হো, ব্যাস এই পাহাড় খতম। আবার অ্যাজ ইউজুয়াল বালি মাটি আর নুড়ির পাথর শুরু। এখন যে পূর্ব লাদাখের হানলের দিকে চলেছি, তার পাশেই আরও একটি বিখ্যাত টুরিস্ট স্পট, সেটা হচ্ছে চুশুল। এই চুশুলে 1962-এর চায়নার সাথে যে যুদ্ধ, সেই যুদ্ধের স্মারক হিসাবে রয়েছে একটা বিশাল বড় ওয়ার মেমোরিয়াল। আর চুশুলের খুব কাছেই, মানে একদম পাশেই হচ্ছে চায়না বর্ডার। অ্যাকচুয়ালি চায়না বর্ডার না বলে বলা যায় ইন্ডিয়া আর তিব্বতের বর্ডার, চায়না অকুপাই করে রেখেছে। যাই হোক, তো ওই তিব্বতের বর্ডার খুব কাছাকাছি। দেখা যাক, আজকে যদি সময় সব ঠিকঠাক চলে তাহলে একবার চুশুল ওয়ার মেমোরিয়ালটাও আপনাদেরকে ঘুরিয়ে দেব। ছোট্টখাট্ট একটা গ্রাম, সম্ভবত গ্রামটার নাম ওখানে দেয়া রয়েছে নারনিস, একদম নারনিস। কিছু পরিবারের বাস, উপরে রয়েছে একটা বৌদ্ধের ছোট্টখাট্ট মূর্তি। লাদাখ দ্য প্রাইড অফ ইন্ডিয়া, বিআরওর একটা ক্যাপশন থাকে, তো সত্যি তাই, লাদাখ আমাদের কাছে একটা স্বর্গ। এই লাদাখকেই দখল করার জন্য উঠে পড়ে বা মুখিয়ে রয়েছে পাকিস্তান এবং চায়না দুজনেই, কিন্তু ভারতীয় আর্মি সেখানে মস্ত প্রাচীরের মতো দাঁড়িয়ে রয়েছে, যেটা আর কোনোভাবেই সম্ভব নয়। রাস্তা এবারে একটু খারাপ শুরু হলো, এতক্ষণ পর্যন্ত প্রায় 55 থেকে 60 কিলোমিটার খুব সুন্দর একদম ঝাঁচকচকে রাস্তা আপনারা দেখলেন, কিন্তু তারপর থেকেই মোটামুটি এরকম শুরু হয়েছে, আন্ডার কনস্ট্রাকশন কাজ চলছে। এরকম রাস্তা হলে তো আর সঠিক স্পিড মেনটেন করে যাওয়া একটু মুশকিল আছে, দেখা যাক।
ও এখান থেকে আবার পিচ কিছুটা রয়েছে, তা এরকম হলেই ভালো। আমার ডান দিকে একটা ছোট্ট গ্রাম, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই মানুষগুলো জন্মেছে, সত্যি এদের জন্ম সার্থক। যদিও বাইরে থেকে আমরা এসে দু চার দিন ঘুরে যাই, ভাবি এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এর মধ্যে কিন্তু অনেক কষ্ট আছে। এদের জীবনযাত্রার মান সত্যি খুব কষ্টের, এটাও মানতে হবে। চুমাথাং ছোট্ট গ্রাম, চুমাথাং রয়েছে কতগুলো রেস্টুরেন্ট। ওরে বাপারে, পাটনার ব্যাপারে এখানে দাঁড়িয়েছি। উপসি থেকে 60-65 কিলোমিটার ঠিকঠাক ছিল, তারপরে রাস্তা এরকম আগামী 20-25 কিলোমিটার এই রাস্তা খারাপ রয়েছে। একজন ঠিক আমার উল্টো দিক থেকে আসা রাইডারের থেকে ইনফরমেশানটা নিলাম, আবি ভি 20 কিলোমিটার এসা হি চলেগা, ইসকে বাদ থোড়া রাস্তা ঠিক হোগা, ইয়ে উসকা মাননা হ্যাঁ, উসকা এক্সপিরিয়েন্স হে, সেটাকে মেনেই চলতে হবে। বিআরওর কন্ট্রাক্ট লেবাররা কাজ করছে, এরা ম্যাক্সিমামই ঝাড়খণ্ডের মানুষ। কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল, বাংলা একদম স্পষ্ট বোঝে। ও আবার খারাপ একই, ওকে কি আর করা যাবে, কথা একটা রয়েছে হয় দ্য রোড এন্ডস অ্যাডভেঞ্চার বিগিনস, সেটাকেই ধরে নিয়ে চলতে হবে এখন আমাকে বা আমাদেরকে। এইবারে রাস্তা মনে হয় কিছুটা ভালো থাকবে, বা হয়তো এবারে পুরোটা এরকম রাস্তা থাকবে, এরকম রাস্তা থাকলেও চলবে। তবু বেশ চড়াই শুরু হচ্ছে হঠাৎ। যদি এই রাস্তায় কোনো মাউন্টেন পাস নেই লে থেকে হানলে পর্যন্ত যতটুকু আমি জানি, মাঝে মাঝে চড়াই রয়েছে। এই যে ও বিউটিফুল একটা দৃশ্য, ছোট্ট চূড়া উঁকি দিচ্ছে বরফের, কিছুটা যে চড়াই উঠলাম, এবারে অনেকটা উতরাই একদম পুরো রিভার বেডের কাছাকাছি, ওই যে ওইদিকের রাস্তা। কি অপরূপ সৌন্দর্য, আহা। তো দর্শক বন্ধুরা, আপনাদের কেমন লাগছে এই দৃশ্য বা এই রাইড আমাদের লাদাখ রাইড কলকাতা থেকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইবার রাস্তা ভালো, কনফার্ম হয়ে গেছি, একদম খুব সুন্দর রাস্তা। এক ড্রাইভার নে বলা কি ভাইয়া মানো তো লন্ডন কে জায়সা, তো লন্ডন কে জায়সা নেই হো, লেকিন আচ্ছা হ্যায় চল জায়গা, কোই বাত নেই। ওয়াও, এই যে নীল জলের নদী, অসাধারণ। আমাদের সামনেই পড়ছে যে গ্রাম, সেটা হচ্ছে মাহে, যেটা কারু থেকে প্রায় 105-104 কিলোমিটার প্রবাবলি এরকম ছিল। রাস্তার কাজ চলছে, হ্যাঁ ঠিক আছে। কোথায় বাড়ি? ঝাড়খণ্ড? ও নেপাল কা? হ্যাঁ আচ্ছা, নেপাল কা কাহাঁ কা? কাঠমান্ডু কা? কাহাঁ গাঁও মতলব ডিস্ট্রিক্ট কা নাম কে হ্যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে মাহে গ্রাম। আর আমার ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা যাচ্ছে সোমোরিরি লেক। আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল রোড উমলিংলা, যার জন্য এখন সোমোরিরি আমাদের লক্ষ্যবস্তুর নয়। দেখা যাক, এটা ওটা দিয়েও ঢোকা যায়, কি পরিস্থিতি হয় তার উপরে নির্ভর করবে। প্রচুর বাইক দেখা যাচ্ছে, হানলে সাইড থেকে আসছে লে সাইডে, অন্য কোনো জায়গা দিয়ে এন্ট্রি নিয়েছিল হয়তো। রাস্তা এখনো খারাপই চলছে, কিছুটা ভালো ছিল। ও বাবা, আহ যাই।
ছোটোখাটো ব্যাপার। এর চার ডবল ওয়াটার ক্রসিং ক্রস করেছে 2021 লাদাখ রাইডে আমাদের। ছোট্টখাট্টো জংশন মাহে এখানে বোর্ড চুসুল আমার বাম দিকে 62 কিলোমিটার, আর লোমা মানে হচ্ছে আমরা যেটা যাব হানলে উমলিংলা, ভারতবর্ষের সরি পৃথিবীর সর্বোচ্চ মোটরেবল রোড, সেই লোমা যাওয়ার জন্য আমাদেরকে নিতে হবে ডান দিক, আর বাম দিক গেলে চলে যাব আমরা চুসুল। এবার একদম ঝাঁ চকচকে সুন্দর রাস্তা, একদম এরকম পুরো আপ টু হানলে পর্যন্ত যতটুকু বিয়ারোর জওয়ানের বক্তব্য। ও ও অসাধারণ ভিউ একটা, ওয়াও। অদ্ভুত সুন্দর এক দৃশ্য এই যে নিচে বয়ে চলেছে নদী অববাহিকা, আর তার চারিদিকের বিউটি। অসাধারণ এক সৌন্দর্য। আমরা হানলের দিকে চলেছি, মানে আমরা তিব্বত বর্ডারের দিকে চলেছি। পাহাড়ের রূপগুলো একটু অন্যরকম, যে পিক মানে পিক যেগুলো থাকে সূচালো সেরকম নেই। এবার এখানে একটা চ্যাপটা চ্যাপটা পাহাড়ের মাথাগুলো, অনেকটা ফ্ল্যাট রেঞ্জের মধ্যে আমরা ঢুকে গেছি। নয়মা মানে মাহের পরে হচ্ছে নয়মা, একটা ভিলেজ, বড় জাংশন, যেটা এখনো 18 কিলোমিটার বাকি আমাদের। দুর্দান্ত একটা দৃশ্য। ও পার্টনারদের জন্য একটু দাঁড়াতেই হবে এই দৃশ্যর ভিডিও। অসাধারণ সৌন্দর্য। ও দর্শক বন্ধুরা, আপনারা এই দৃশ্য উপভোগ করুন মিউজিকের সাথে, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে এই রাইড আজকের এপিসোড অবশ্যই জানাবেন। আমরা এখন নয়মা মানে যে গ্রামটা রয়েছে তার কাছাকাছি চলে এসেছি। অ্যাকচুয়ালি বিশাল বড় একটা মিলিটারি স্টেশন, যার জন্য এর আগের যে সৌন্দর্য সেটাকে আর আমি ক্যামেরা বন্দি করতে পারলাম না। অসাধারণ অসাধারণ, যত বেশি বলবো ততই কম মনে হবে এই দৃশ্য। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো এই দৃশ্যটা উপভোগ করুন, আপনাদের সামনে তুলে ধরলাম, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভবিষ্যতে আরও এরকম বহু সুন্দর দৃশ্য বা জায়গা আমি আপনাদেরকে উপহার দেবো। দর্শক বন্ধুরা, এই হচ্ছে নয়মা ভিলেজ। লোমা রয়েছে ঠিক এর আগে, মানে বিউটিফুল জায়গা এই গ্রামটা অবস্থিত। এই গ্রামটা অনেকটা বড় অন্যান্য গ্রামগুলোর তুলনায়, আর এই সমস্ত মানুষরা হচ্ছে বিআরওর লেবার, কন্ট্রাক্ট লেবার। অসাধারণ সত্যি, লাদাখ স্বর্গ। দূরের দৃশ্যটা একবার দেখুন, লাদাখ সত্যি স্বর্গ। দর্শক বন্ধুরা, একদম ভ্যালি নদী, অসাধারণ, কোনো কথা হবে না। আপনারা এই দৃশ্যটা উপভোগ করতে থাকুন দর্শক বন্ধুরা।
দর্শক বন্ধুরা, কেমন লাগছে আপনাদের এই দৃশ্য? এই অনুভূতি ফিল করতে পারছেন তো নাকি? একটু কমেন্ট করে জানান। এত সুন্দর দৃশ্য আপনাদের জন্য তুলে আনছি আমি বহু কষ্ট করে আমার এই লেন্সের মাধ্যমে। জাস্ট অসাধারণ, অসাধারণ। ও লোমা আর মাত্র 11 কিলোমিটার বাকি। ওয়াও ওয়াও, পর্বত বেষ্টিত মালভূমি হানলে, যেটা তিব্বতের একটা পার্ট বলা যায়, এক্সটেন্ডেড পার্ট। অ্যাকচুয়ালি গোটা লাদাখটাই একটা এক্সটেন্ডেড পার্ট। জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। এখান থেকে জাস্ট কিছুক্ষণ গেলেই আপনি চায়নায় এন্ট্রি নিয়ে নিতে পারবেন। অপূর্ব সুন্দর এই প্রকৃতি, শুধু চারিদিকে বালি এবং পাহাড়, আর কিছু কিছু ক্ষেত্রে বরফ। জাস্ট অসাধারণ সত্যি। লাদাখ কেন স্বর্গ সেটা কেউ একবার না এলে সেটা বোঝা মুশকিল। আপনাদের কি মতামত? আমার তো তাই মতামত, লাদাখ কেউ না এলে সত্যি বুঝতে পারবে না লাদাখকে কেন স্বর্গ বলা হয়। ও লাদাখের একটা ঐতিহ্য থামস আপ, এটা অবশ্যই দেখাতে হয়। তার মানে হচ্ছে এটা ওকে অর নট, নিড এনি হেল্প অর নট, এরকম একটা ব্যাপার আর কি। বাইকার্স ব্রাদারহুড বা বাইকিং ব্রাদারহুড বলা হয়। বন্ধুরা, আমরা ধীরে ধীরে হানলের খুব কাছাকাছি চলে এসেছি, আর পুরোটাই আর্মি এরিয়া, যার জন্য কোনোভাবে ভিডিও আমি করতে পারলাম না। দারুণ দারুণ দৃশ্য ছিল। আইটিবিপির চেকপোস্ট ছিল, আর্মির চেকপোস্ট, সমস্ত জায়গাতেই ক্যামেরা অফ রাখা উচিত, সেটাই করেছি। অনেকক্ষণ পরে ক্যামেরাটা অন করতে পারলাম। দর্শক বন্ধুরা, এই হচ্ছে হিমালয় অঞ্চলের ওয়াইল্ড অ্যাস, খুব ফেমাস, বিখ্যাত। এগুলো বন, মানে যেটাকে আমরা বন্য বলে থাকি, বুনো, সেই অ্যাস। এটা দেখতে পাচ্ছেন এক দল। ও দর্শক বন্ধুরা, জাস্ট এনজয় দ্য বিউটি অফ নেচার, অসাধারণ। ও হো, অপরূপ সুন্দর দৃশ্য। পুরো সারা দিন জুড়ে যত হাঁটলের দিকে আমরা এগোচ্ছি, জাস্ট ল্যান্ডস্কেপ, তার কালার, মানে তার গঠন, একদম মন মাতানো একটা দৃশ্য। সত্যি ভাষায় প্রকাশ করা মুশকিল এই সৌন্দর্যকে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে দায়িত্ব দিলাম এই সৌন্দর্যের একটা সুন্দর বিশেষণ জোগাড় করে দিতে, এই ভিডিওর কমেন্ট বক্সে। দর্শক বন্ধুরা, এই হচ্ছে হানলে গ্রাম জিরো। আমার বাম দিকে রাস্তা চলে যাবে ফটিলা পাস, আর আমরা যাব সোজা হানলে গ্রাম, এখন যেখানে হোমস্টে হোটেল রয়েছে। আর সেই দূরে রয়েছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট অবজারভেটরি। এখানে প্রচুর হোমস্টে রয়েছে, তো দেখা যাক কোনটায় স্যুট করে। অ্যাকচুয়ালি আমরা খুঁজছি পদ্মা হোমস্টে, এবং ঠিক তার পাশে একটা হোমস্টে রয়েছে, সেটাকেই নিতে চাইছি, পদ্মার ঠিক পিছনে। ইনফরমেশন নেওয়া হয়েছে সস্তা, মোটামুটি ভালো। তো হানলেতে আমরা হোমস্টে খুঁজে চলেছি, ম্যাক্সিমাম পুরো ফুল বুকিং, রুম অ্যাভেলেবেল নয়। একটাতে পেলাম
1400 টাকা পার হেড থাকা খাওয়া। তো হানলেতে বহু খুঁজে বহু হোমস্টে ঘুরে আমরা এখন এসে দাঁড়িয়েছি একটা হোমস্টেতে। এখানে প্রত্যেকের রেট 1200 থাকা খাওয়া মানে ফুডিং লজিং মিলিয়ে। তার মধ্যে আমরা একটা পেয়েছি মাত্র 800 টাকা। হ্যাঁ, রুমে আমরা লাগেজ ঢুকিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের হোমস্টে, হোমস্টের রুম এই যে এরকম। রতনবাবু চেঞ্জ করছেন, রাইডিং সমস্ত কিছু খুলছে আর কি। এই তিনটে বেড আমাদের খুব সুন্দর, 800 টাকা করে মাত্র পার হেড, ফুডিং লজিং সমস্ত কিছু মিলিয়ে খুব সুন্দর। তো দর্শক বন্ধুরা, আমাদের আজকে যে উমলিংলা পাস আপনারা যে দেখছিলেন, আমরা আজকে বেরিয়েছি, এসে রয়েছি হানলেতে। হানলে একটা ফেমাস জায়গা, তার যে বিউটি, তার যে সৌন্দর্য, সেটা তো আপনারা দেখেছেন আজকে সারাদিনের ভিডিওতে। এখন আমরা এসে পৌঁছেছি, রয়েছি হানলের একটি হোমস্টে। ভাইয়া, হোমস্টে কা নাম কে হ্যায় আপকা? রিকচু। রিকচু হোমস্টে, খুব সুন্দর, খুব নিট এন্ড ক্লিন। আর এই হচ্ছে খাবারের জায়গা, আমরা খেতে বসেছি। খাবারে মোটামুটি ফুডিং অ্যান্ড লজিং মিলিয়ে আপনাদেরকে বললাম একটু আগেই সেই রেটটা, আর দেখুন এই স্ক্রিনের নিচে সেই রেটটা যাচ্ছে। এই হোমস্টের ডিটেলস, নাম এবং এর ফোন নাম্বার আমি দিয়ে দেবো, যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই ফোন করতে পারেন। খুব ভালো, খুব সুন্দর। তো আজকে আমাদের ডে সম্ভবত 13 নম্বর দিন আজকে আমাদের শেষ হচ্ছে হানলেতে, রিকচু হোমস্টেতে। আর এই আমাদের সব সঙ্গী সাথী খেতে বসেছি, আর আমাদের সঙ্গে রয়েছেন উনি, আমি বলবো বাইকিং বাজার রোডে কাকু টাকু নয়, দাদাই। উনি হচ্ছেন ইয়ে থেকে, চণ্ডীগড় থেকে। ওনার প্রায় 7 থেকে 8 বারের মতো লাদাখ উনি করছেন বিভিন্নভাবে, পাটে পাটে ভেঙে ভেঙে। তো ওনার এক্সপিরিয়েন্সও প্রচুর। তো ওনার সাথে কালকে পরিচয় হবে, কালকে আরও কথা হবে, বান্ধে নেই হয়। ওকে, তো দর্শক বন্ধুরা, আজকের মতো এই ডিনার টেবিলেতে আজকের ভিডিও শেষ হলো হানলেতে। আগামীকাল আমরা যাব ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল রোড, যে রয়েছে 18,000+ ফুট, যার উচ্চতা, সরি, 19,000 সামথিং ফুট, যার উচ্চতা এভারেস্টের বেস ক্যাম্পের থেকেও হায়ার। আর এই হচ্ছে আমাদের আজকে ডিনারের রুটি, আলু, ফুলকপি এবং তার সঙ্গে ডাল, বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে। তো আজকের মতো আজকেই শেষ হচ্ছে এখানে ভিডিও। সবাইকে টাটা, গুড নাইট। পরে পরবে, আগামী কাল দেখা হবে উমলিংলা পাস। আমরা ভেরি মাচ এক্সাইটেড।